আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব হচ্ছে যে একটা অ্যারের কীকে কীভাবে ভ্যালুতে রূপান্তরিত করে দেওয়া যায়, এক্সচেঞ্জ করা যায়। তো এক্সচেঞ্জ করার জন্য আমাদের পিএসপি একটা একটা মেকানিজম দেয়, এফএল আইপি ফ্লিপ নামে একটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে আমরা আমাদের কীটাকে, অ্যারের যে অ্যাসোসিয়েটিভ অ্যারের যে কীগুলো থাকবে, সেই কীগুলোকে আমরা চাইলেই কি করে নিতে পারবো, আমরা চাইলেই আমাদের সেই কীগুলোকে ভ্যালুতে পরিবর্তন করে ফেলতে পারবো। ওকে, একটা ভেরিয়েবল নেই, কি টু ভ্যালু কুয়াল অ্যারে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমাদের এখানে কাছে একটা অ্যারে আছে, সে পি আইডি আইডি সে 10 কমা এ নেম ইন নেম হাদি জামান ফাইন ইমেইল। আমাদের এটা লাগতে পারে, জেনে রাখলাম যে একটা মেকানিজম জানি, যে মেকানিজমের মাধ্যমে আমরা কীটাকে এম এম ইউআর মামুরজোর বিডি অ্যাট দ্য রেট জি এম এম এইল ডট কম। ওকে, তো এই ডট কমে আমরা কী করে দিতে পারি, পাঠাই দিতে পারি। ফাইন, তো কী হবে, সো আর একটা আমরা আরও একটা কিছু কলাম নেই। হ্যাঁ, সিএল সেল 01 একটা স্ট্রিং, যেহেতু 01746686868 কোথায় লিখলাম, আচ্ছা 01746686868 ফাইন। তো আমরা এই যে অ্যারেটা আছে এটাকে যদি আমরা চেক করি, যে ভার ডাম দিয়ে যদি একটু চেক করি, চেক করার পরে আমরা যেটা জানবো যে আমাদের কীতে একটা আছে, আচ্ছা একটা ভার ডাম একটা প্রিন্টার করি তাহলে আর একটু ভালো ক্লিয়ারলি বোঝা যায়। আবার যদি যদি একটা প্রি ট্যাগ দেই তাহলে আর একটু ভালো বোঝা যায়। ওকে, আচ্ছা আগে সেই জেপিজি কপি রয়ে গেছে, ফাইন সেভ দিলাম। এখন অ্যারে ফ্লিপ, আমরা অ্যারে ফ্লিপটা একটু চেক করার চেষ্টা করি, রাইট, এফ এল আই পি ডট পিএসপি অ্যারে ফ্লিপ। এই দেখেন, এখন আইডিতে আছে 10, নেমে আছে হাদি জামান, ইমেইলে আছে মামুরজোর বি ডট জিমেল ডট কম, সেলে আছে 01746686868। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই কীটা এখন কী থাকবে, না কীটা হয়ে যাবে ভ্যালু, এটা আমাদের দরকার হতে পারে। তো সেই জন্য এখন একটা পিএসপি আমাদের একটা মেকানিজম দেয়, সে মেকানিজমটা হচ্ছে যে চেঞ্জ কি লিখলাম আর কি, সাসাস চেঞ্জ কি ইকুয়াল অ্যারে আন্ডারস্কোর ফ্লিপ এফ এল আই পি ফ্লিপ। এই ফাংশনটার ভিতরে যদি কিনা আমরা আমাদের এই দেখেন এক্সচেঞ্জ অল কি উইথ দেয়ার অ্যাসোসিয়েটিভ ভ্যালু, উইথ দেয়ার অ্যাসোসিয়েটিভ ভ্যালু, তো যে কোনো কী থাকবে সেটা কিছু রূপান্তরিত করে দেবে, ভ্যালুতে রূপান্তরিত করে দিবে, রাইট। এখন এটাকে আমরা এখানে রাখলাম, এবং আমরা উপরের টাকাও যেটাকে আমরা পরিবর্তন করেছি, সে প্রিন্ট পি আর আই এন প্রিন্টারটাকেও আমরা এখানে একটু চেক করে নেওয়ার চেষ্টা করি, ফাইন। তো এটাকে আমরা এখান থেকে কি চেঞ্জ, যেটাকে আমরা চেঞ্জ করেছি সেটা এখানে রাখলাম, রেখে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে কি হয়। হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে একটা রিলোড দিই, দেখেন এখন দেখেন একটা একটু বিআর দিয়ে দিতাম, যদি আর একটু আর একটু ভালো হয়, দেখি বিআর নেই কিনা, এইখানে না নিলে আমি একটু সিস্টেম করি ইকো বিআর, ফাইন ফাইন। এবার এটা আমরা একটু চেক করি, দেখি এই দেখেন, এখন দেখেন এটা 10 হয়ে গেছে কি, আর আইডি হয়ে গেছে ভ্যালু, আদি জামান হয়ে গেছে কি, এটা হয়ে গেছে ভ্যালু। এটা আমরা কিসের মাধ্যমে করতে পারলাম, ফিলিপের মাধ্যমে করতে পারলাম। তো আমাদেরকে আরও মোটামুটি অ্যারের মেকানিজম আছে, অ্যারে ইন্টারসেক্ট, অ্যারে ইন্টারসেক্ট মেকানিজমটা আমরা এ পর্বে দেখার চেষ্টা করব। আমরা সে দুইটা অ্যারেকে বা দুইটা প্রোডাক্ট লিস্টকে আমরা ম্যাচ করাতে চাই, আমরা দুইটা প্রোডাক্ট লিস্টকে ম্যাচ করাইতে চাই। তো ম্যাচ করাইতে চাই হচ্ছে ভ্যালুগুলো কি, ভ্যালুগুলো ম্যাচ করতে চাই, যে ওইটার ভিতরে কী আছে, এটার ভিতরে কী কী ভ্যালু আছে, কী কী ভ্যালু আছে, ম্যাচ ম্যাচ করবে, কী কী ম্যাচ করবে, কী কী ম্যাচ আছে। ওকে, ম্যাচ যেগুলো কম্পেয়ার, যেগুলো নাই ওইগুলো না, যেগুলো ম্যাচ করবে সেগুলো। এর আগে আমরা কিন্তু অ্যারে ডিফারেন্স থেকে দেখছিলাম কী কী ডিফারেন্স আছে, কী কী বাদ আছে, এবার আমরা দেখবো কী কী ম্যাচ করে, কী কী বিষয়গুলো ম্যাচ করে। ওকে, তো সেইটা দেখার জন্য সে আমি এখানে একটা আমার একটা সে একটা এখানে একটা আছে, অ্যারে আছে, আমার অবশ্যই দুইটা অ্যারে লাগবে, সো সেই জন্য আমি এখানে লিখলাম যে সে পিআরও প্রোডাক্ট আন্ডারস্কোর পিআরআই সে প্রাইস প্রোডাক্ট প্রাইস, তো প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো বা পার্সন ইনফো, ওকে পিইআর এস এন পার্সন ইনফো, ঠিক আছে ওয়ান।
আমরা আরেকটা পার্সোনাল ইনফো নিব, আরেকজনের ব্যক্তির পার্সোনাল ইনফো ম্যাচ করাবো, ফাইন। তো কার কার রক্তের গ্রুপ মিলে যায়, হ্যাঁ, পার্সোনাল ইনফো টু, পার্সোনাল ইনফো টু। তো টুতে আমি এখানে রাখলাম যে হাদি জামান এখানে আসে না, হাদি জামান আসে না, এখানে আসে যে রও রা আমার মেয়ের নাম, ওকে, ফাইন। এটা এখানে হচ্ছে যে আর এ আর ও রও যে রওজা অ্যাট দ্য রেট জিমেল ডট কম, ফাইন। এখন এই দুইটা পার্থক্য আছে, শুধু আইডি আইডিটাও ম্যাচ, আইডিটাও ভুল আছে, আইডিটা আছে তার হচ্ছে 11, ফাইন। এখন আমরা দেখব যে এই দুইটার ভিতরে আসলে কী ম্যাচ আছে, দুজনের ভিতরে কীটা ম্যাচ আছে, কী কোন জিনিসটা ম্যাচ আছে। তো ফাইন, এটা দেখার জন্য আমাদেরকে একটা অ্যারে একটা ভেরিয়েবল দেয়, ভেরিয়েবল নাম হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট, 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 ইন্টারসেক্টের মাধ্যমে দেখেন অ্যারে কম্পিয়ার। তো আমি এই দুইটা অ্যারেকে প্রথমে অ্যারে ওয়ানটাকে পাস করে দিলাম এখানে, ফাইন। এরপরে আমরা অ্যারে টুটাকে এখান থেকে পাস করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা অ্যারে টুটা এখান থেকে পাস করে দেই, পাস করে দিলাম, ফাইন। এবার এই শুধুমাত্র ম্যাস অ্যারেটা দিবে, ম্যাস সেটা ওকে অ্যারেতে রাখবে, কিসে রাখবে, অ্যারেতে রাখবে, ওকে, এম এ টি সি এস ম্যাচ, ম্যাচ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেটাকে যদি আমরা একটু প্রিন্টার করে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা ম্যাচ করছে। আমাদের ম্যাচ আছে হচ্ছে হাদি মোবাইল নম্বরটা, কী সে ম্যাচ আছে, শুধুমাত্র মোবাইল নম্বরটা ম্যাচ আছে, ওকে। তাহলে এবার আমরা এটা একটু দেখি এবং এই যে উপরের যেগুলো একটু করছিলাম সেগুলো একটু কমেন্ট করে রাখলাম, ফাইন, ফাইন। এবার যদি এটাকে যদি আমরা একটু দেখতে চেক করি, দেখেন ম্যাচ শুধুমাত্র মোবাইল নম্বরটা ম্যাচ করছে, যাতে মোবাইল নম্বর ম্যাচ করছে, কিন্তু এখানে যদি সেল নম্বর না হয়, যদি পিএইচ ও ও এন ফোন হয় তাহলে দেখেন কি হয়, তাহলে কিন্তু কোনো প্রকারই ইরোর দিবে না। কিন্তু কেন কি এই সে শুধু সেল নম্বর ম্যাচ করাচ্ছে, কীটা ম্যাচ করাচ্ছে না, কীটা ম্যাচ করাচ্ছে না, সে কী ম্যাচ করাচ্ছে, সেল নম্বর ম্যাচ করে এবং যেটা ম্যাচ পাচ্ছে সেটা দেখাই দিচ্ছে। তো দেখেন এটা এটা যদি প্র্যাকটিক্যালি আমরা যদি চিন্তা করি যে আমাদের দুইটা ভ্যালু আছে, দুইটা জিনিস আছে, সে দুইটা ম্যাচকে আমাদের ম্যাচ করাইতে হবে। তো আমরা যে এটার একটা প্র্যাকটিক্যাল চিন্তা করেন, তো পাসওয়ার্ড, আমরা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো ম্যাচ করছে কিনা, এই দুটো ম্যাচ করছে কিনা, এটা কিন্তু আমরা এই এটা মানে আরও মানে একটা ডিফিকাল্ট বলবো, এটা সহজেই করা যায়, তো এটা দিয়ে কিন্তু আমরা করতে পারি। তো আশা করছি যে কম্পিয়ার পাসওয়ার্ড মাধ্যমে, কম্পিয়ারের মাধ্যমে, ইন্টারসেক্টের মাধ্যমে এই জিনিস দুটো ভ্যালুটা আমরা কী করে নিব, কম্পেয়ার করে নিতে পারবো, ওকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নেক্সট ক্লাসে ট্রাই করবো এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখায় দেওয়ার জন্য, কম্পেয়ার দুটো, ওকে, জি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।